পলাশ, আমি কিন্তু লাইভে। হ্যাঁ, সবাইকে হ্যালো সবাইকে, আমি পলাশ। আমার সাথে আরো অনেকেই আছেন, আমার বড় আপু আছেন, বড় ভাই আছেন, আমার ফ্যামিলি পাইছি শুটিং এর সেটে। কি খবর আপনাদের সবাই? তারপর কি করবেন? তুমি তো লাজুক জানি। আমি তো একদম ছোটবেলা থেকেই লাজুক। অ্যাক্টিংয়ে যেটাতে দেখে ওটা হচ্ছে আমার জমর। জমর কোথায়? জমরা সামনে জুমর, তোমার চাচুকে ডেকে নিয়ে এসো। এই জুমর, জুমর কি এরকম উত্তরটা যদি নাটকের মধ্যে দিতা তাহলে সবাই খুব খুশি হইতো। নাটকের উত্তর দাও কি সে পারভেজ ভাই। হুম, এরকম করে তার নাটকে বলো না। ডিরেক্টর নিশাত নাকলে তুমি বলতে হবে না? হ্যাঁ, ইয়েস। এই যে দেখো আমার আর ঝুমুরের এই যে ব্যাপারটা, এটা কি হওয়া উচিত না দর্শক আপনারা বলেন? মাঝখান দিয়ে বোধহয় রায়হান আইসা একটা পেন দিয়ে রেখে দিতে পারো। ঝুমুর, এই যে এখন সত্যি কথা বলো, লাইভে সত্যি কথা বলে দাও। নাটকে তো তুমি মিথ্যা বলে আমি জানি, সরকারকে ডেকে তো স্বাধীনতা সরকারকে তুমি তুমি বলে দাও চুপি চুপি যে তুমি কাকে বেশি কিছু। তুই ঘুমাস কেন? আমি সামনে বলে তারপরে মা বাবা সবাই তো করে সবচেয়ে সবচেয়ে বেশি কে আদর করে এই ইউনিটে? ঠিক করে বলো। কোন মামা? কে সে? কেন আদর করে তোমাকে? কারণ বলতে পারতেছে না আদর করে, আমি তো আদর করার কোনো কিছুই করি না। তারপর কেন আমাকে আদর করে? কেন পলাশ বলতেছে রায়হানের সাথে মানায় না, আর হচ্ছে একটা কবিতা বলে ফেলেন। হাই পলাশ ভাই, কেমন আছেন? আরে রুকিয়া, লাইভ নিয়ে একটা কবিতা চলুক। কাকা কিছু বলেন। আমরা লাইভে আছি, দিস ইজ কল ফেসবুক লাইভ। সিরিয়ালে আপনি বলতেছেন আপনার লাইফে নতুন মেয়ে চান, আপনার কয়টা মেয়ে লাগবে আপনার? লাইফে এসে বলে দিলে লাইফে একটি নতুন মেয়ে চান। আমি এইসব চাই না, আমি নতুন মানুষই ভালো। তোমরা দুজন একসাথে বসলে দেখতে লাগবে আরো ভালো। ভ্যালেন্টাইন।
ভাই পরে দেখা যাবে। তারপরে হচ্ছে আন্ডার শেফ শামিম ভাই, কাকা কেমন আছেন? আপনার লাইফ নিয়ে কিছু বলেন, সারা দিনের কি হয়েছে বলুন তো। আসলে কেউ নাই এখানে, আমরা মিঠু আপা আছে আমাদের সবচেয়ে। একটাই দাবি রায়হান ভাইয়ের সাথে ঝুমুর ভাবির বিয়ে দিতেই হবে, এই মজাটাই পান এই সুযোগটাই। আচ্ছা আপনারা যদি জিজ্ঞেস করি, ধরেন জমুরকে যদি পলাশের সাথে বিয়ে দিই, পলাশ মানে পারভেজের সাথে, তাহলে আপনার কোনো আপত্তি থাকবে? আপনি মেনে নিয়েছেন? নতুন কাউকে চান? কাকে চান? কাকে চাই সেটা আমি আপনার সাথে পরে ডিসকাশন করব। না আপনার চাওয়া আছে? আমারও চাওয়া নাই। তাহলে আলাদা কেন? এটা হচ্ছে আপনি ক্যারেক্টারের জায়গা থেকে কাকে নিয়ে আসবেন সেটাই। মানে আপনার এটা চয়েস নাই যে আপনি জমুরকে চান না, আপনি চান নতুন কাউকে? জমুর বাদে যে কোনো কিছু ওকে শর্ট। শিওর? হ্যাঁ আপনি যেটা বলবেন। আপনি শিওর? ঠিক আছে ওকে শর্ট। এটা লাইভে বলতে পারতেছি না আপনি কি চান। তাইলে তুমি নাটক গল্পটা এখানে লাইভই শেষ করে দিলা না? আপনার ক্যারেক্টার অডিয়েন্সকে জানাই দিলেন কিন্তু কাকা। তারপর তোমার মনে একটা ইচ্ছা আছে না? ইচ্ছা পোষণ করো। কি রান্না করছেন? মানে শুটিং এসে রান্না করতে হয়? কেমন বৌমাটা কেমন আপনার? আমার বৌমা খুবই মিষ্টি একটা লক্ষ্মী মা। রিসেন্ট সে কালারফুল শাড়ি পরতেছে, এটা নিয়ে আপনার অভিমত কি? হ্যাঁ কারণ আমি বলেছি তার স্বামীর দৃষ্টি একটু অন্যদিকে গিয়েছে, আমরা একটু কথা বলি। আমাদের বাবি ছিল, অনেকে জিজ্ঞেস করতে সিরিয়ালটা কি শেষ হয়ে যাবে? সিরিয়ালটা এখনো শেষ হবে না, অনেক বাকি আছে। কিন্তু এখানে পাবলিক আছে, আমরা জীবনের অংশ না বলি, আমরা ক্যারেক্টারের পার্ট বলি। যে যে ক্ষেত্রে কাজ করি না কেন সেই ক্ষেত্রে ওই হেটার্স থাকে। আপনি একটা কাজ করলে, একটা ভালো কাজ করলে, অথবা একটা স্বাভাবিক কাজ করলে একজন সেটাকে ভালোভাবে ব্যাখ্যা করবে,
যার মনো সমস্যা সে সেটাকে সমস্যা আকার দিয়েই দেখা করে। আপনাকে লিখছে একজনে এমন ভাবি পাওয়া ভাগ্যের ব্যাপার। রুমা ঘুমাই শুধু। পলাশ ভাই কেমন আছেন? কি এখন আপনাদের সামনে আপনি একটু ব্রিফ করে দেন ওনার ব্যাপারে। উনি হচ্ছে আমাদের এই পুরো সেটের মধ্যে সবচেয়ে মোস্ট প্রিটিয়েস্ট লেডি। আর কিছু বলার নাই, আমার কিছু বলার। উনি ভাই আজন্ম নায়িকা, উনি নায়িকা হয়ে জন্মাইছে, উনি যতদিন বেঁচে থাকবে উনি নায়িকা হয়ে বেঁচে থাকবে, জীবনের শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত উনি নায়িকা। আপনি বিয়ে করেননি কেন? আমি নাটকের ক্যারেক্টারের কথা বলছি, পার্সোনালি নিয়েন না, পার্সোনালটা আপনার। রাজ মানে আমার ডিরেক্টর এবং আমার রাইটার, সে বোধহয় আমাকে কারোর সাথে দেখতে মানে কারোর সাথে আমি আছি, বিয়ে করেছি, জোড়া বাঁধছি, এটা সহ্য করতে চাই না। মানে ইচ্ছে হয় না বিয়ে করতে? না, পজ দেয় না আর কি, ইচ্ছে হয় না। না একদমই, তার ইচ্ছা হলো তার ডিরেক্টরের ইচ্ছাকে সে অনেক দাম। আরে তার ডিরেক্টরের ইচ্ছা, ও মাই গড। আর কিছু বলার থাকলে বলেন। খুব ভালো লাগছে এরকম একটা টিম পাওয়ার পর, ভালো না লাগার কোনো কারণ নেই। আমরা হা হা হি মানে কাকে কাকে লাগছে আর কাকে লাগে না সেটা একটু জানতে চাই। কাকে ভালো লাগছে? আমার তো সবসময় সবাইকে ভালো লাগে। না কম বেশি তো আছে একটু। আমাদের কথা বললে আমরা ভালো লাগে। লাভ ফালি আমার ভুল তো বাচ্চাও এই সত্যি। আর রুনা তো রুনা জিপে ফাই বললে তো জরিমানা করে দিলেন আমার। তসিফ মাহবুবকে একটি এন্ট্রি দেন প্লিজ। অস্থির অল কালাজসা পারভেজ ভাই জোশ, ঝুমুরের সাথে বিয়ে দিবেন রাজ ভাই। পারভেজ ভাই জোশ তার কবিতাগুলো জোশ ভাই, একটা কবিতা রাজ ভাই আমার মেসেজগুলো পড়েন না। যদি কেউ ভক্ত থেকে থাকে, ওনার সবচেয়ে পছন্দের বিষয় হচ্ছে শাড়ি। শাড়ি মানে নর্মালি ছোট বোন নাটকে নাকি এমনি নর্মালি রিয়েল লাইফে? ও তুমি ইয়া দাও কালার করো না চলে আর ইয়াতে। আচ্ছা আই থিঙ্ক খালি গলে খালি গলে গেটে লাগবে না, হাততালি দেবো। কই কি খালা কি গান মারুফ হোসেন অন্তর তামিম ভাইরে লাভ দিছে 50 লাখ টাকার কথা জানলে রুমার কি হবে সেটা জানার জন্য ওয়েট করতে হবে। 50 লাখ টাকার কথা কালা তো সে কই শামিম ভাই ভালো করছে কবিটা। আচ্ছা গানটা শুনো। একটা দুইটা মিনিট আমি নিয়ে যে আমার সবচেয়ে ভালো লাগে যে কালা জোশা এই নামটার আগে সে একটা নাটকের ব্যাচেলার পয়েন্ট নাটকের জন্য কাবিলা নামটা সারা দেশব্যাপী ছড়ানো ছিটানো ছিল, রীতিমতো একটা নতুন একটা আবিষ্কার ছিল যে কাবিলা। সেই নামটাকে বিট দিয়ে এক মাসের মাথায় কালা জোশা কালা জোশাতে রূপান্তরিত করা, এটা কিন্তু চারটি খানি ব্যাপার না। এসব রুমার টাকাটার কি হবে কাবিলা কই? আর রাজভাই প্লিজ জুমুরের সাথে বিয়ে দিয়েন পলাশের।
আমি যতটুকু জানি আপনি মিডিয়াতে আসছেন হচ্ছে আপনার খালাতো ভাইয়ের ছোট পা ধরে। তামিম বললো যে আপনি নাকি তার ভাই না, যায় না, আচ্ছা কে বড়, আপনি নাকি তামিম, আপনি নাকি তামিম, আপনি নাকি তামিম, কি হয় আসলে, অ্যাকচুয়ালি কি হয় আসলে, তো কালো তো ভাই হয় আসলে, আসলে কালার মিলে না কেন, কালার মিলে না কেন, অন্তত বাপগুলোর বাপ আলাদা, মানে আমি বুঝি নাই বাপ যে আলাদা থাকে কালার, আচ্ছা আমরা গানটা কি শুনবো? তুমি তোমার গান থেকে বাইরে হওয়ার জন্য এরকম ফাঁকিবাজি করো না, খলিল সাহেব ঘুমাচ্ছে মেকআপ রুমে, সে একটু রিজার্ভ, সে সাহেব ভাই আবার সবকিছু ঠিক করে আছে, তো ডাবের মধ্যে পানি আছে, আমার জানে পানি নাই, দুইটা নাটক এক বছরে সবই ভুললা যাইবো। আচ্ছা শুনেন ভাই, যে একটু আগে বলছেন না, যিনি বলছেন যে শেফালি খালা স্বার্থপর কেন, শেফালি খালা কালা জুসা এরা হচ্ছে এই নাটকের প্রাণ, বুঝছেন, মানে আমরা হলো সাইড টাইড দিয়ে আসি আসি যাই, শেফালি খালা যেদিন তার যেদিন সিন থাকে, তার যেদিন শুটিং থাকে, আমরা আসলেই ভাই পাসিং শট দিই। কয়েকদিন আগে আমাদের আরো এক ক্লোজ কলিগ সাবিলার বিয়ে ছিল, আমি পার্লারে গেছি, 800 টাকা খরচ করে পার্লারে আমি চুল বেঁধে বিয়েতে গেছি, ফটোগ্রাফার আমার অনেক সুন্দর ছবি তুলছে, সেই ছবির নিচে ইনস্টাগ্রামে শত শত কমেন্ট, কালা দুষা কই, কালা দুষা ছাড়া আসছে, আচ্ছা একজন কমেন্টস করছে, আমি ডিরেক্টরকে জানালাম, আমার ডিরেক্টর বলছে আপনি বলতে পারবেন না ফালতু, আমি কি 800 টাকা দিয়ে চুল বেঁধে আসছি, কালা দুষার কথা বলছি, আমার কথা জিজ্ঞেস করতে পারো না, তুমি কালা দুষা, কালা দুষা করছো, আচ্ছা রুনা সরি রুনাপো একজন লিখছে, তাকে একটু ব্যাখ্যা দেয়, সে লিখছে যে সেটা মিন করছে মনে ফ্যামিলি ক্রাইসিস এবং ব্যাচেলর পয়েন্ট, দুইটা নাটকই সস্তা, অনেক জনপ্রিয়, এক বছর পরে ভুলে যাবে, ভাই আমরা ভুলে গিয়ে যাওয়ার পর আরেকটা নিয়ে আসবো, সমস্যা নেই, আচ্ছা আসেন, ধন্যবাদ। আরেকজন লিখছে যে আমি বিয়ে করছি না কেন, বিয়ে করলে জানবেন ভাই, বিয়ে করলে লাইভ করবো না, আমরা যারা খারাপ বলে তাদের তাদের খারাপটাও নেই, আমরা ডেফিনেটলি নেই, এবং সেটাকে যদি মনে হয় খারাপ সেটা চেঞ্জ করি আমরা। খালা রাহেন ভাই জুমুর এর বিয়ে দিয়ে দেন, রাজ ভাই আমাদের মেসেজ গুলো পড়েন ভাই, এত মেসেজ পড়া যায় না, ফারিয়া আপু ঘুমাই কেন, তারপরে শেফালি কালা, খালা জোসা, কালা জোসা আসলে এই নাটকের কি জানি লিখতেছে, রাজ ভাই যশোরে আপনার দাওয়াত রইল, আচ্ছা ভাই আসবো, রাজ ভাই তোমাকে একটু দেখি, আমার দেখা দরকার, আমি একটু চেহারা দেখাতে লজ্জা পাই ভাই, পলাশ ভাই লাভ ইউ, রায় দিব শ্রীমঙ্গলে দাওয়াত সবাইকে, রাজ ভাই সবাইকে খুব মজা করছেন, খুব ভালো লাগলো, আমি মালয়েশিয়া থেকে, কাবিলা জুমরকে আমার দোয়া, প্রবাসী ভাই আমাদের, আমার ডিওপি লেখছে লাইট শেষ করো, লাইট শেষ করো, লাইট তো তুমি করতেছো, আমি তো লাইভ করতেছি, মনির তুমি লাইট শেষ করো, আমি লাইভ শেষ করতেছি, তুলিমা কই, এই যে তুলিমা, তুলি কোথায়, হ্যাঁ তুলি এখানে, কাবিলা জুমুর আমার দোয়া,
আমরা শুটিং এর ফাঁকে লাইভ করতেছি ভাই, ক্যামেরায় জোশাকে দেখান সেপালি কালারে সবাই, সারাটাই দিচ্ছেন, ধন্যবাদ রাজ ভাই নাটক সবাই। আচ্ছা সবার একটা রিকোয়েস্ট হচ্ছে, তুমি কবি শামীম ভাই কাবিলার সাথে ঝগড়া করেন জুমুরকে নিয়ে, ঝগড়া করতে বলছে ঝগড়া, সে ঝগড়াটা ঝগড়ার মোড়ে নাই, সারাদিনই ঝগড়া করতেছে সারাটা দিন, সারাদিন আমি ঝগড়া করি না, তুমি কিছু রিজন আছে দেখে আমি ঝগড়া করতা করি। রুনাপাকে গর্জিয়াস লাগছে, রুনাপ গর্জিয়াস লাগছে, নিজাম উদ্দিন লিখছে ভাই একটা কবিতা হোক দূর লাভলি ফ্যামিলি, ভাই দূর বলছেন কেন? শামীম ভাইকে খুব ভালো লাগে রাজ ভাই মালয়েশিয়া থাকি থেকে দেখছি, রাজ ভাই নিউ ইয়র্ক কবে আসবেন ভাই? মাত্র কিছুদিন আগে আসছিলাম এই নিয়ে, তারপরে অনেক অনেকের নামই পড়তে পারতেছি না, চোখে একটু কম দেখি না, কম দেখার একটা কারণ আছে সেটা বলতে পারতেছি না লাইভে, তুমি আসো যতদিন খেয়ে যাবো ততদিন, একই ডায়লগ বারবার চোখ ঢুকবে না, ঢোকার মতো কাজ করছে তোমরা সবাই মিলে, আমার চোখের পাওয়ার বেশি কিন্তু অন্য একটা কাহিনী করছে। ফ্রম ওমান মাস্কাট, লাভ ইউ পলাশ ভাই, পলাশ জমুর কাবিলা, জমুরকে দেখতে চাই যে জমুর দেখেন ভাই মন করে দেখেন, অনেক ভালো লাগছে সবাইকে একসাথে, একটু পড়ে নিয়ে যারা অনেক সব করে লিখছে, শামীম ভাইয়ের জন্য অ্যাক্সেস দেওয়া হলো, শামীম ভাই আপনার অ্যাক্সেস দিয়েছে, কাবিলা ভাই শামীম ভাইকে কাটটা কি জানি কি লেখে ভাই, শেফালি কালা বেস্ট, শেফালি কালা বেস্ট, নাম কি রুমা না, এমনি নাম কি স্বপ্ন পারিয়া, স্বপ্ন পারিয়া ওর নাম না, শুটিং এসে গেলে ঘুমায় কেন, তুই ঘুমাস কেন, তো সবাই জানতে যাচ্ছে ফারিয়াপুর কি হয়েছে, ফারিয়াপুর মিস ইউ, পড়াশোনা করবি নাটক অ্যাক্টিং করবি যে কোনো একটা বেশি না, আমি যখন মিডিয়ার প্রথম আসি আমার অ্যাপ্লিসিতে পড়াই, সবার উদ্দেশ্যে একটা কবিতা বলো তারপর সে গান গা শেষ করে দে লাইভ, কারণ মনির বারবার লিখতেছে লাইট অফ করতে, সবার উদ্দেশ্যে কবিতা খুব জানতে ইচ্ছা করে রুনা আপু কি মেরিট পার্সন, রুনা আপু আসলে এখনো বিয়ে করে নাই, পাত্র খুঁজছে, রুনা আপু কবিতা হয়ে যাক। আচ্ছা কবিতার নাম হচ্ছে, আমার ফ্যানদের উদ্দেশ্যে একটা কবিতা বলি, কবিতার নাম হচ্ছে ফ্যান, লিখেছেন আমি, এই যে আপনারা ভালো ভালো সময় আমাদের সাপোর্ট দিচ্ছেন খুব ভালো লাগতেছে,
যদি আমাদের খারাপ সময় ঠিক এভাবে আপনারা সাপোর্টটা দেন, তাইলেই বুঝবো আপনারা আমাদের অস্থির ফ্যান। তামিম ভাই বারবার ফ্যান অফ করতেছিল, বারবার ছাড়তেছিল না গান গাওয়ার জন্য। সারা জীবন ধরে শুনছি মানুষ গিটারে টিউন করে না, তুমি ফ্যান অফ করে আমাদের মাঝে এখন গান পরিবেশন করলেন না আদর দেন তামিম মৃধা। তোরে মন দিয়া মন দিয়া আগুন জ্বালাই যে মনে মনে রাগু মনে জ্বলে রে মনে রাগু মনে জ্বলে রে তোরে মন দিয়া মন দিয়া আগুন জ্বালাই যে খাবারের সিনটা আমরা করে ফেলি তাই না? মনিবেদিকে বারবার বলছে লাইট অফ করো, লাইট অফ করো।